आमी जे चट्टग्रामे कलंकित इतिहास रचित हुए थे, से चट्टग्रामेर लोहागाड़ार चुनौती मैदान थेके से दलेर देशी विदेशी नेता नेत्रीदेर के बोलछी प्रकाश्य तोमादेर तौबा करते हबे। আল্লাহু আকবরের স্লোগানের বিরোধিতা যারা করে জিয়ার আদর্শে তারা বিশ্বাসী নয়। আপনারা কি মানুষকে রব বানান? আপনারা জি বানান। আপনারা যখন পার্লামেন্ট মেম্বারদেরকে ন্যাশনালিজম সোশ্যালিজম সেকুলারিজমের ব্যানারে জাতীয় সংসদে পাঠান, তাদেরকে আইন প্রণেতা হিসেবে বানান, আইন প্রণেতা করে সংসদে পাঠান, আল্লাহকে বাদ দিয়ে আইন বানাবার ক্ষমতা নেতাদেরকে দিয়ে তাদেরকে আপনারা রব বানাচ্ছেন, এটা শিরকুম বিল্লাহিল আযীম। শিরক করতে করতে অবস্থা কোথায় গেছে? এখন আর ইষ্টে যে আল্লাহর নাম নিতে মন চায় না। নেতার স্লোগান হতে পারে, আল্লাহু আকবরের স্লোগান দিলে বলা হয় এটা দলীয় স্লোগান নয়। যে বাংলাদেশে ইসলামী মূল্যবোধের বিশ্বাসের রাজনীতি করতে চাও সেই বাংলাদেশে আল্লাহু আকবরের স্লোগান যদি স্টেজে বন্ধ করতে চাও, বাংলার তাওহিদি জনতা বামদেরকে যেভাবে লাথি মেরেছে, সেকুলারিস্টদেরকে যেভাবে লাথি মেরেছে, তোমাদের মুনাফিকদেরকেও লাথি মারতে বাধ্য হবে। নির্বোধ, বার্মায় যদি পাগল বেশি থাকে বাংলাদেশে মনে নির্বোধ বেশি আছে। আল্লাহ বলেছেন বলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালা আল্লাকুম তাশকুরুন। আল্লাহ যখন নেয়ামত দান করেন, হেদায়েত করেন, শুকরিয়া আদায় করার জন্য বলছেন আল্লাহু আকবার বলো। বেটা এতদিন তো পিটানির চোটে বের হইতে পারো নাই, আল্লাহ যে রাজপথে নামার সুযোগ দিয়েছেন নেতার স্লোগান বাদ দিয়ে আল্লাহ স্লোগান দাও, বিজয় ত্বরান্বিত হবে। আর আল্লাহ স্লোগান বাদ দিয়া পশ্চিমাদের দালালি করে ক্ষমতায় যাওয়া যাবে না। আমি যেই চট্টগ্রামে কলঙ্কিত ইতিহাস রচিত হয়েছে সেই চট্টগ্রামের লোহাগাড়ার চুনুতি ময়দান থেকে সেই দলের দেশি বিদেশি নেতা নেত্রীদেরকে বলছি প্রকাশ্যে তোমাদের তওবা করতে হবে। আল্লাহু আকবরের স্লোগানের বিরোধিতা যারা করে জিয়ার আদর্শে তারা বিশ্বাসী নয়। তারা বামের দল, বহিষ্কার কর তাদের দল থেকে, নতুবা আগামী নির্বাচনে এদেশের মুসলমান তার উপযুক্ত জবাব দিতে বাধ্য হবে।